ডিজে বাপি দুশাইক নম্বর পোল বর্ষির কাটাই করে গেথে দিয়ে গেছে চটচট করে ঘুরতিছে শোল মাছ এরকম মিটির মিটির করে দেখতিছে পুটি মাছ বলে বন্ধু আমারে মাইরা গেছে একজন ঘর তুই তো আমার বন্ধু তাহলে তুই যদি আমার সঙ্গে যাবি তাহলে আমাকে আইসা একবার ধর কি কত সুন্দর কথা দেখুন ঠিক তেমনি আপনারা আমার টানে কিন্তু এখানে আসেন জিতনা ওয়ালে আছি বড়শি হোনে কে লিয়ে লেকিন কাঁটা আছে হোনে কে লিয়ে তো আর সোতা আচ্ছা হোনে কে লিয়ে তবি লেকিন ইট মে ভি বাঁধ কে ভি মছলি পকড় মেনে হোগা জো হে কঠি ওর জে হে সোতি উসকা দাম বহুত হোতে হ্যায় ইয়ে তো ভগবান হোতে হ্যায় আর রাধা রানী হোতে এ দোনো আদমি এক কাঁটা হোতে হ্যায় আর এক রজ্জু হোতে হ্যায় মে তো মান সাক্ষী কাঁঠি বড়শি আপনারা যখন এসেছেন এখানে যদি আপনারা মরবেন মানে যদি বৃন্দাবনে গিয়ে মরতে চান তাহলে আমাকে এসে সকলে একটু ধরবেন আমাকে মেরে দিয়ে গেছে ইনারা ঘর আপনারা যদি বৃন্দাবনে যাবেন সকলে আমাকে এসে ধর মা গো বৃন্দাবনে আজও মুরলি বাজে আজও তোমাল বনে বাঁশি বাজে আজও গোচারণে ধেনু যায় অপরূপ দৃশ্য মানের দৃশ্যতা যা মানুষ কোনোদিন ভুলতে পারে না চলো কাঞ্চনাকে নিয়ে বসেছে আর গুনগুন গুনগুন করে গান গাইছে ওরে কাঞ্চনা আমার যে মন আর মানছে না রে চল না আমার বাড়ি চল আমার আর তোর কোনো কথা ভালো লাগবে না প্রিয়া প্রিয়া রে এই কথাটা একটু শোন না শুনলে দেখবি তোর মন আর প্রাণটা ভরে যাবে আমি তোকে কথা দিলাম তুই যেই ছেলেটাকে দেখেছিস ও ছেলেটাকে অনেক আগে আমি দেখে মন দিয়ে ফেলেছিলাম রে কিন্তু জানিস আমার বাবা যে দরিদ্র আমার মা নেই এই দরিদ্র পরিবারে কি আর ওই পণ্ডিত আমাকে বিবাহ করবে তাই আমি আমার মনটা তোর তোর হৃদয়ে দিলাম তুই মনপ্রাণে আমার আমার গৌরহরিকে ভালোবাসবি বেশ তবে বল না পতি সেবা কে করেছিল ভগবান কৃষ্ণের পতি সেবা কে করেছিল এইবারে শুরু করেছে তার চিত্র কাহিনী কথা দুজনে বসেছে মাটির ওপরে হ্যাঁ আর গুনগুন গুনগুন করে গান গাইছে গো আর গানের সুরে বিষ্ণু প্রিয়ার নয়ন গলিত হচ্ছে গাগরি ভরণে চলে
খাতার লেখন থাকে ওই ছেলের সঙ্গে তোর বিবাহ হবে। আর যদি তোর সঙ্গে লিখন না থাকে তাহলে তোর সঙ্গে তার বিবাহ কোনদিন হবে না। কেন বসে শুনবে না বলে ওরে রাই তুই যার জন্য বসে আছিস কদম তলাতে তোর প্রাণ বল্লবে এতক্ষণে গেল দ্বারকাতে আমার গেল করিলি চুরি ভুলে গেছে তোর ব্রজের হরি তাহলে তুই মান করিস কার তরে তোর বিথাই অভিমান রাধে তোর নয়নে জলের কেবা দেবে মান ও রাধে রে তোর জলের কেবা দেবে মান আবার তোর জলের কেবা দেবে মা তোর জলের কে মান দেবে রে কেউ দেবে থরি কেউ দেবে না আমি বলছি শোন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে কাঞ্চনা বসেছে নদিয়াতে শেষ প্রান্তে এক রমণী ছিল এইবারে শুরু করলাম আপনাদের কাছে সেই মেয়েটার কথা আপনারা প্রতিসেবা করেন কিনা আমি জানি না একজন মাই কেবলমাত্র হাত তুললো এতজন ভক্তের মাঝখানে বাবা 20 লক্ষ ভক্তের মাঝে একজন মা হাত তুলল প্রায় 20,000 ভক্ত হয়েছে এখানে নাকি 20,000 হবে না আপনার বলবেন হয়তো 35,000 বাবাজি তুমি ঠাট্টা করছো আমি যা বলবো সব শাস্ত্রের কথা বলবো 20-র ভালো নাম কি 20 নাকি আপনাদের এই বিষয় 20টা থেকে আসতে পেরেছেন বলেই তো এই চিন্ময় বিশে লক্ষ্য আপনাদের সকলের মধ্যে কিন্তু কর্মেন্দ্রিয় 5 জ্ঞানেন্দ্রিয় 5 কটি 10টি গলো তাহলে এখানে চক্ষু আছে এই যে আরো যে আছে মানে আরো যে আপনাদের মানে ক্ষিতিয়প্তে যে মরুদ্ম 5টি রহে তাহলে 15 ষড়ঋপুট 6 21 হয়ে গেল তাহলে এদেরকে যে পরিচালনা করছে দেহকে নিয়ে 21 তাহলে এদের মধ্যে পরিচালনা করছে কে মন তাহলে মন টানছে বলে আপনি এখানে আসছেন আপনি যদি এখানে না আসতেন তাহলে গোবিন্দের কথা শুনতে পেতেন তাহলে মন রূপী ভগবান আপনাকে টেনে আনলো এখানে তাহলে 20 লক্ষ কি বলেছি ভুল বলেছি
বিষয় লক্ষ্য ভুল করে আপনারা এই পথে চলে এসেছেন বলে আসল চিন্ময় লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। তাহলে 20 লক্ষ ভক্তের কাছে যদি একজন মা হাত তুলে বলে আমি পতি সেবা করি, তাহলে আপনারা কোথায় আছেন গো মা? কি গো, এখনো আপনাদের সেই বিষয় লক্ষ্য ছাড়ে নাই? শোন কাঞ্চন, তুই বলবি তো বল, নচেত আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া না, এই দাঁড়া না, তোর এত আক পাক কেন রে? তোর জন্য যদি আমি আমার স্বামীকে তোকে দিতে পারি, প্রিয়া তোর মধ্যে একটু অনুতপ্ত হওয়া দরকার। নারী সব ভাগ দেয় রে, দুটো ভাগ নারী দেবে না, এক সন্তানের ভাগ এক স্বামীর ভাগ। কোনো নারী যদি কি কোনো নারীকে যদি বলে তুই আমাকে 10,000 টাকা দে তোর স্বামীকে ছেড়ে দেব, তার সাদের সোনার হারটা কিন্তু খুলে দেবে, কিন্তু পতিকে সে কাউকে দেবে না। বলতো বিষ্ণুপ্রিয়া, যাকে আমি মনে মনে ছবি এঁকেছি সেই মানুষটাকে যদি তোকে আমি দিতে পারি, তাহলে তুই কি একটু বসে কথাটা শুনতে পারিস না? একটা মেয়ে তার জন্মে মা মারা গেছে, 5 বছরের মেয়েটাকে মানুষ করার জন্য বাবা আবার সংসার করলো, আর সেই সৎ মা, সেই সৎ মা এসেই ওই ছোট্ট মেয়েটার প্রতি অত্যাচার শুরু করলো। জানিস তার বাবা জানতো যে তার আরেক মা এসে তার হারিয়ে যাওয়া মায়ের ব্যথাটা জুড়িয়ে দেবে। হায় রে ভাগ্যের পরিহার, শুকনো মাটিতে কখনো, শুকনো মাটিতে কখনো প্রতিমা গড়া যায় না। প্রতিমা বানাতে হলে এই কাদা মাটির প্রয়োজন। জানিস জানিস প্রিয়া, আজ সেই মেয়েটাকে যতই মারে মেয়েটা কেঁদে কেঁদে কি বলে জানে? ও গো বিশ্বব্যাপিয়া বিরাজি ছ প্রভু, আমি পাইনি তোমারে খুঁজিয়া, বিরাজি ছ প্রভু তোমারে খুঁজি।
শুনছে মেয়েটার নাম বেদবতী রাজকন্যা হয়েছে বটে কিন্তু রাজার আদর শোনায় মা যতই মারে সৎ মাকে তবু মা বলে ডাকে আর সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালতে গিয়ে মেয়েটা কেঁদে কেঁদে কি বলে জানো ঠাকুর ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো আর সেই কাজটাই মানুষের চোখে জল পড়বে এই দেখো ভালো করো শুধু মানি দাও মানি যারা চিনে নেয় তারা বড় হতে পারে না মানি যারা ভুলে যায় তারা বড় হয়তো আমাদের কষ্ট হচ্ছে শুনতে কিন্তু সত্য কোনো বলো যারা শিখতে জানে যারা শিখবে মনে করে তারা কোনোদিন মানুষের কাছে অর্থের প্রয়াস করে অর্থ তাদের এমনি কাছে চলে আসে শিখতে হয় ভালো করে আমি বাড়ি কখনো গেলে আমার মা আমাকে কি বলে ডাকে জানেন জানোয়ার বলে আপনারা শুনলে তার মায়ের সঙ্গে কথা বলবেন আমার মা বলে কি রে জানোয়ার ভালো আছিস বাবা আমি মাকে বলি মা তুমি প্রথমে আমাকে জানোয়ার বললে তারপরে বাবা বললে কেন বলে জানোয়ার রে তোর এখনো কোনো কিছু জানা হয়নি রে আমি যে তোকে গর্ভে ধরেছি তাই আমি তোকে বলছি তুই আরো কিছু জান বাবা আমি প্রত্যেক দিনই তো ইউটিউবে তোর গানই দেখি রে তাই তুই আরো নতুন নতুন জায়গায় নতুন নতুন ভাষা বলবি নতুন নতুন কথা বলবি নতুন নতুন মা যেন কাঁদে নতুন নতুন বাবা যেন কাঁদে তবেই তো তোর প্রতি হরির কৃপা হবে আমি তোকে জানোয়ার বললি বলে তুই রেগে গেছিস খোকা বলছি মা গো আজ তুমি আছো বলে তো আমি এই শব্দটা শুনতে পাচ্ছি তুমি যেদিন আমার কাছ থেকে চলে যাবে সেদিন তো আর এই ভাষাটা বলে কেউ আমাকে ডাকবে না বাবা এসে কাঁদবে বলবে তুই তোর মায়ের ছেলে তুই কি আর আমার ছেলে তুই কি আর আমার খোকা বাবাকে যখন প্রণাম করতে যাব বাবা উনি কাঁদে
তুই কি আর ফিরে আসতে পারিস না? আমি বলি, মা বাবা তোমরা যে পথে আমাকে পাঠিয়েছো এ পথের মতো এত ভালো পথ বোধ হয় এই কলকাতাতে নাই গো, এই মানিকতলাতে নাই, লেক টাউনে নাই, বড়বাজারে নাই। যে পথটা আমার নদীয়ায় আছে, যে পথটা আমার বৃন্দাবনে আছে, যে পথটা আমার হরিদ্বারে আছে, যে পথটা আমার পুরীতে আছে, সত্যি ভালো করো, ভালো করো ঠাকুর, আমার মাকে ভালো করো, এই মার কাছে কাজ। ভালো করো, ভালো করো ঠাকুর, আমার মাকে ভালো, ভালো করো, ভালো করো ঠাকুর, আমার মাকে ভালো করো। হবে বাবা, শুধু প্র্যাকটিস করতে হবে, তাকে ভোলা চলবে না। আটটা থেকে ঘুম থেকে উঠলে হবে না, রাত্রি তিনটায় উঠতে হবে, হাজার পরিশ্রমের মাধ্যমে। শুধু রেওয়াজ করতে হবে, কণ্ঠরত্ন গান, গান রত্ন কণ্ঠ নয়, যার কণ্ঠ ভালো তার গান ভালো, সে শালা বললেও লোকে শুনবে, কিন্তু যার কণ্ঠ ভালো নয় সে ভালো গান গাইলেও কি আর হবে? হ্যাঁ, একটা ছোট্টবেলায় গান শুনেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গান, হ্যাঁ কত সুন্দর গান, আমার মা আমার বাবা গানের তো ওস্তাদ, তা তাদের কাছেই তো আমি তালিম হয়েছিলাম। গানটা প্রশ্ন করে জানেন, গানে ভুব ভরিয়ে দেব একটি কথা ছিল, হঠাৎ করে লাগলো গেল আসে না এই গানটাতে। যদি আপনারা হরে কৃষ্ণ নাম একটু ব্যবহার করেন কত সুন্দর হবে দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে তীর বেদা পাখিয়া গাইবে না, এই গানগুলার বাজে, এই গানগুলো কি বাজে? এই গানগুলো বাজে বলে তাই আর শোনা যায় না। গানগুলো যদি ভালো হতো তাহলে প্রত্যেকটি মাইক ম্যান কিন্তু গানগুলোকে বাজাত, গানগুলো খারাপ তাই বাজে না। কত সুন্দর সুন্দর গান, গান বাজে এক কথায় বাজে, বাঘা বরকে জায়গা বাঘা অন্তস্থ জায়গা বাজে, বাজে গোবিনা বাজে গোবিনা তুমু না তুমু না না তুমু না 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 মান্না দে শোনা যায়।
অখিল বন্ধু ঘোষ তোমার ভুবনে ফুলের মেলায় শোনা যায় বনে নয় মনে মোর পাখিয়ার গায় গা মানবেন্দ্র শোনা যায় কোথায় হারিয়ে যাচ্ছে দেখুন সঙ্গীত গুলো এই যে শাস্ত্রীয় সঙ্গীত গুলো পিছিয়ে যাচ্ছে শুধু কেবলমাত্র দু চারটা করে নতুন নতুন কি আবার কি একটা গান বেরিয়েছে যে হ্যাঁ এই দেখো আমার সোনা বাবু বলছে কি টুম্পা সোনা মানুষ হরি নামের সভাতে মাইক বাজালো আগে তার টুম্পা সোনাটা স্টার্ট হবে তার কমিটি এসে বলে দেবে ভাই দেখ যদি তুই না ওটা বাজাস কিন্তু সামনে পুকুর ফেলে দে সে বিচারা এত টাকার মাল এনেছে দু হাজার টাকা কি পাঁচ হাজার টাকার ভাড়া একটা মেশিন যদি টেনে জলে ফেলে দেয় মাতালের বিচার আছে কমিটি গলায় কাপড় দিয়ে বলবে ভাই আমার ভুল হয়ে গেছে মাল তুই সামলা আমি তো ভুল চেয়ে নিয়েছি পাঁচ হাজার টাকার ভাড়া খাটতে এসে পঞ্চাশ হাজার টাকার মেশিন যাবে কেন আমি মেশিন জলে ফেলবো টুম্পাসনা বাজিয়ে দিই কি কথাগুলো ভুল বলছি তো সে তো নিরূপা তার বাবা মাইকের সে ছেড়ে চলে গেছে সে খোকা একা আর আপনার কমিটির দশজন যেমন এখান আমি যদি কাউকে জানোয়ারের বাচ্চা বলি আপনারা আমাকে মারবেন না পুরস্কার করবেন ভালোবাসবেন কি বলবেন ভালোবাসবেন না মারবেন নিশ্চয় মারবেন না মনে মনে দুঃখ মানে গায়কের মুখে এই ভাষা কি বলবেন না কিন্তু আমি যদি আপনাদের কাউকে বলি সত্যি বাবু আপনি কিন্তু বাঘের বাচ্চা বাঘ আপনারা বিচার করে দেখুন তো বাঘটা কি জানোয়ার নয় কি বাবা বাঘ কি জানোয়ার নয় গরু ছাগল জানোয়ার ছোট বাঘ বনে থাকে তাই তাকে সকলে ভয় করে বড় জানোয়ার তাই উপাধিরা দেওয়া হলো বাঘের বাচ্চা বাঘ তোর বাপও জানোয়ার আর তুইও জানোয়ার জানোয়ারের বাচ্চা জানোয়ার বাঘের বাচ্চা বাঘ বাংলা ভাষাটা যেদিকে ঘোরাবেন সেদিকে যদি এটা যদি আমি আগে জানোয়ারের বাচ্চা ব্যাখ্যা করে দিই তাহলে আমার চাটা লস হয়ে যাবে হ্যাঁ এটা জানবেন জীবনে কোনোদিন কাউকে আঘাত করবেন না ভালোবাসুন স্বামীজি জীবনে কোনোদিন কাউকে আঘাত করলেন না ভালোবেসে গেলেন রামকৃষ্ণ কোনোদিন তিনি কাউকে আঘাত করলেন না ভালোবেসে গেলেন একদিনেরই জীবন তোর জবারে তোর কপাল ভালো শ্যামা মায়ের চরণ তলে শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ভাই যে একদিনের জীবন তবু জবাবে তোর কপাল ভালো জবা ফুল তোর কপাল ভালো আমার হলো না জবরে তোর কপাল ভালো আজ এই সব গানগুলো শোনা যায় না আজ থেকে ২০ বছর আগে আপনারা যে গানগুলো শুনেছিলেন সেই গানগুলো শোনা যায় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই গান শুনতে পা এই করেছো ভালো করেছো ভালো এমনি
শোনা যায় মা? ছোটবেলায় আমাকে আমার বাবা মাস্টার দিত এবং বাবা শেখাতো। ছোটবেলায় আমি যখন সারেগামা পাতা নিজে সানিদে বাবা মাগারে এসে বাজাতাম, আমি একটা গান শুনেছিলাম মায়ের সঙ্গে মেলা দেখতে গিয়ে। তো আমি গানটা শুনে যাই মাকে বলছি, মা আমি এই গানটা শিখবো, তুমি আমায় শিখিয়ে দাও। আলো আমার আলো গো আলো ভুবন হরা, আলো নয়ন দোহায় আমার আলো হৃদয় হরা, আলোর সোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর সোতে উঠল আমরা সকলে মডার্ন হয়ে যাচ্ছি গো, আর প্রাচীনতম জিনিসগুলোকে ভুলে যাচ্ছি। লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে কাঞ্চনা বসেছে, বলছে, মা তুমি আমাকে যতই আঘাত করো না কেন আমি তোমায় ভালোবেসে যাব। কেমন করে জানো? ও গো মাটির প্রদীপে জ্বলেছি আলো আমার মাটি ঘরে, আমার মাটির ঘরে, মাটির প্রদীপে জ্বলেছি আলো আমার মাটির ঘরে, দয়া আমার মাটির ঘরে। এখনো মরিস বেঁচে আছিস? সৎমা গালি দিচ্ছে গো বেদবতীকে, বেদবতী প্রদীপ জেলে নিয়ে তুলসী তলায় প্রদীপ জেলে ভগবানের কাছে কাঁদছে গো। তাই বলে কি দেব, বহুদিন কেটে যায়। একদিন বেদবতী সাবালক হয়ে গেল, পিতা ব্রাহ্মণকে ডেকে বলছে, এই যে দেখতে পাচ্ছ না মেয়ে বড় হয়ে গেছে, একটা একটা তো কোনো কিছু করতে পারো তুমি, তবে শুনে রেখো আমারও ছেলে মেয়ে আছে, আমি কোনোদিন এই বিষয় সম্পত্তির ভাগ কিন্তু তোমার মেয়েকে দিতে পারব না। কমিটি আসবে যাবে? আচ্ছা সমবেত সুদী কৃষ্ণ অনুরাগী ভক্ত মণ্ডলী, আমি আপনাদের কাছে একটু বলে দিই যে আজকে কমিটি বাবুরা আপনাদেরই বাড়ির ছেলে
আপনাদের এই বাড়ির খোকা বা কারো হয়তো স্বামী বা কারো হয়তো ভাই, এই ধর্মসভাকে রাখতে গেলে আমাদের প্রত্যেকের অর্থেরও প্রয়োজন আছে। আমার অঞ্চলে আপনাদের দিতে হবে এমন কোনো কথা নাই। আপনাদের বাড়ির ছেলে যাচ্ছে আপনাদের ভগবত সেবার জন্য, কিছু দেবেন গো, কিছু দেবেন, আমার কাছ থেকে শুরু হয়ে যাক। কৃষ্ণ সেবা কার সেবা কে করে গো, কার সেবা কে করে? গোবিন্দের সেবা করতে গেলে নিজেকে আত্মত্যাগ কিছু করতে হয়। একটা যুবক ছেলে, শিক্ষিত ছেলে আপনাদের কাছে আঁচল পাচ্ছে কার জন্য? নিজের জন্য নয়, তার রাধা মাধবের জন্য চাইছে। আপনারা কেউ ফিরাবেন না, যার যতটুকু সামর্থ্য দেবেন। বিনা সুতের মালা বাবা কোন ক্যাসেটে কবে গিয়েছি রে মানিক, যদি সুর ব্রহ্ম আসে এখানে তো গে, এটা তো নেট, এটা তো ম্যাগনেট একটা বসানো আছে, সেখান থেকে আসলে হবে। আমি যদি গাইব মনে করি হবে না। বেদবতী, বেদবতী দেখতে দেখতে সাবাল্লাখ হয়ে গেছে, আর এমন সময় গুনগুন গুনগুন করে কাঁদছে গো ঘরের ভেতরে বসে। জীবনে জানে তুমি বধু বসে আছে নদীর ধারে এক পঙ্গু সন্তান, বাবু কে আছো আমায় দুটো ভিক্ষা দাও না গো, আমায় দুটো ভিক্ষা দাও না গো। ব্রাহ্মণ চিন্তা করলো অপরূপ দৃশ্যমান, একই একই দেখতে পেলাম আমি আদর্শ নিদর্শন স্থানে বসে আছে এক অপরূপ সুন্দর একটা সন্তান। ও বাবা তোমার নাম কি? আমার নাম, আমার নাম বেদবান। বাহ, আমার ছেলের নাম, আমার কন্যার নাম বেদবতী, এই ছেলেটির নাম বেদবান। জীবনে যারে তুমি দাও নিমালা, মরণ কালে কেন দিতে এলে ফুল? জীবনে যারে তুমি দাও নিমালা, মরণ কালে কেন দিতে এলে ফুল? জীবনে তুমি যারে দিয়েছো জ্বালা, বিরহী কেন নিলে ফুলের মালা? মরণ তোমার
আমারি যে দিতে কেন তুমি আমার জীবনে যারে তুমি মালা বাবা বাবা কথা তোমাকে আমি বলবো, বলো না, আমার তো কন্যা একমাত্র, আমার কন্যার মা নেই গো, আমার কন্যা সব কাজ জানে, দেখতে খুব সুন্দর, কিন্তু তুমি যদি আমার একটা কথা রাখতে পারো তাহলে আমি তোমাকে কথাটা বলতে পারবো। আমি জানি বাবা, আমি জানি তুমি আমাকে কি বলবে। বাবা একটা কথা বলি, কি কথা? তুমি যে কথাটা আমাকে বলবে সেটা আমি বুঝতে পেরেছি। বিচলিত হবেন না, সবার কাছে যাবে, কিন্তু পালাটা শুনতে থাকুন, সময় কিন্তু চলে যাচ্ছে। তো এখন হয়েছে কি, বিচলিতর মনে আসল কথাটাকে শুনতে পাবেন না। চলছে সেই ভগবত স্রষ্টা আল্লাদিনী শক্তি প্রসবিনী মা। বাবারে একটা কথা বলি তোকে, তোরও কেউ নেই আর আমার বেদবতীরও কেউ নেই, কেন তুমি তো আছো। বাবারে যারা দ্বিতীয় সংসার করে তারা আছে কি মারা গেছে একই সময়, তাই আমি তোমাকে বলছি খোকা, তুমি যদি আমাকে বাবার জ্ঞানে দেখো তবে আমার একটা কথা শোনো বাবা, আমার একটা কথা তুমি শোনো বাবা, আমি তোমাকে বলছি তুমি আমার মেয়েকে গ্রহণ করো বাবা, তুমি যে তোমার মেয়েকে আমার গলায় দেবে, আমি তো একটু রোজগার করতেও পারি না, আমারও নিজের সময় এক একদিন অন্য জোটে না, আমি পঙ্গু খোড়া মানুষ, আমার জন্মে মা বাবা দুজনেই চলে গেছে, আর বাল্যক জন্ম থেকে আমি আমার দুটো পায়ে ভর দিয়ে চলতে পারি না, দুটো হাতও আমার ঠিক সময় ঠিক কাজ করে না, আর তুমি কিনা একটা সুন্দর কন্যাকে আমাকে দিয়ে যেতে চাইছ বাবা, বাবা তুমি অন্যত্র কোনো জায়গায় দাও না গো খোকা, যার মাথায় তেল থাকে আমরা সকলে সেই মাথাটাই কিন্তু আরো বেশি করে তেল দিই, কিন্তু যার মাথায় কোনোদিন তেল পড়ে না যদি তাকে একটু তেল দাও হতো সে বোধহয় অনেকটা উপকৃত পেত। আমি তোমাকে অনেক চান্ডাল দিয়ে যাব, তবে তোমাকে রোজগার করতে হবে না, আমার মেয়ে তোমাকে ভিক্ষা করে এনে খাওয়াবে, তুমি আমাকে কথা দাও না বাবা। নিরুপায় হয়ে গেলেন বেদবান মানুষ, কখন তার নিজের পথ হারিয়ে যায় জানেন, যখন সে সকল পথটাকে হারিয়ে ফেলে তখন তার নিজের প্রাইভেট পথটাকেও তাকে হারাতে হয়। দেখবেন মানুষ যখন সর্বহারা হয়ে যায় তখন তার পাওয়ার পুরনো স্মৃতিটাকেও তার বিক্রি করতে তৎক্ষণাৎ
তার আর অসুবিধা হয় না। জানো জানো আজকে তুমি তুমি খণ্ডিত হচ্ছ বিবাহের জন্য। জানো একটা পতির কথা আর একটা পতি শুনেছিল, আর একটা কন্যা শুনেছিল গো, যার স্বামী যাকে লোকের বাড়িতে বন্ধক রেখে এলো, তবুও তবুও পতিনিন্দা করল না। ঠিক তেমনি আমারও বিশ্বাস আমার মেয়ে কোনোদিন আমার মেয়ে কোনোদিন প্রতিনিন্দা করবে না। বাবা আমার বেদবতীকে যদি বাঁচাও তো তুমি বাঁচাবে, আর কেউ নেই। আহা এদিকে বেদবতী বাড়িতে বসে আছে, কথা দিলেন আমি তোমার মেয়েকে বিবাহ করব। বাবা প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় অন্তরে বাহিরে সোনালীন মাঝে মন মাঝে অন্তরে জানি একটা কথা তোমাকে বলবো, তুমি মনে কিছু করবে না, তোমাকে বলবো মনে কিছু করবে না, না না মনে করবো না, তাহলে বলি বলো। ওই হতচ্ছাড়ি যাকে তুমি বললে, ওর মা যদি না চলে যেত তাহলে তুমি কি এই সংসারে আসতে পারতে? আমরা সকলে অতীতগুলোকেই ভুলে যাই, আর যারা অতীত বার্তাগুলো ভুলে যায় তারা কোনোদিন ভালো জায়গায় যেতে পারে না। যখন ছেলে মায়ের কোলে থাকে তখন
তখনই মা তাকে ভালোবাসে। আজকে হিসেব করে দেখুন, যখন যখন ছেলে বিবাহ করে নেয় তখন কি মায়ের কথা আর ছেলে শোনে গো? সব পাল্টে যায়, সব আলাদা হয়ে যায়। দেখতে দেখতে বেদবতীর বিবাহের আয়োজন করলেন। জানো, আমি একটা ছেলে দেখেছি খুব ভালো কিন্তু খোঁড়া পঙ্গু। সেই ছেলেকে হাতে আমার মেয়ে বেদবতীকে তুলে দেব, ঠিক কোনো দাবি দাবা দিতে হবে না তো? না না, শুধু বিয়ের একটু খরচ। না না, এমনি দিয়ে দাও। দেখো, আজকালকার সকল ধর্মের মানুষেরা কিন্তু সভা করে বিয়ে করে। তোমাকে একটা কথা বলি ব্রাহ্মণী, যদি আমি এমনি বিয়ে দিয়ে দিই, লোকে পাড়ার লোকে আমাকে বলবে তার মা নেই বলে তুমি এমনি করে দিয়ে দিলে, আমাকে শুনতে বড় খারাপ লাগবে। তাই যদি একটা সভা করে দিয়ে দিই কত ভালো হয় বলো? বেশ, তোমার সুখেই আমার সুখ। এই বলে বিবাহের আয়োজন করলেন। বিয়ে বাড়িতে মানে আপনাদের বাড়িতে বিয়ে হলে আপনারা কি সে জানতে পারেন? ও মায়েরা বলুন না, মা বিয়ে যে হচ্ছে কি গো? ওই পাশে অনেক কথা হচ্ছে শুনতে পাচ্ছি। বিবাহ হলে কি দেখে বোঝা যায় বিয়ে হচ্ছে বলে? এক পাড়া থেকে আরেক পাড়া বোঝা যায় বিয়ে হচ্ছে। শাক উলুদ্ধনি আর কি, সানাই সানাই তো তোদের সেই ইসলাম ধর্মের ঘরে জন্ম হয়েছিল, সে তো সানাই বাজিয়েছে। মুসলমান মানুষ আপনারা, আমরা সকলে তাকে ঘৃণা করি। মুসলমান ওরা গো মাংস ভক্ষণ করে, ওদের সঙ্গে আমরা মিশব না। আচ্ছা, হিসেব করে দেখেছেন আপনার একটা রোগ হয়েছে, আপনার ব্লাডের প্রয়োজন। ব্লাড প্যাকেটটাই কি লেখা আছে যেটা মুসলমানের ব্লাড দেখাতে পারবে? তখন কিন্তু ব্লাডটা নিয়ে নিচ্ছে বাঁচবার জন্য। আজকে তাকে ঘৃণা করছেন, কোনোদিন কাউকে ঘৃণা করবেন না। কেউ যদি আপনাকে মারে আপনি তাকে মারবেন না, তাহলে দুজনের বিচার তো সেখানে হয়ে গেল। মেরেছে কলসির কানা তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, মহাপ্রভুর শিকল ভেঙে দিল নবাব কাজী, মহাপ্রভু কি পারতো না কাজীর চুটিটি ধরে একটা আছাড় মেরে দিতে? সে তো ষষ্ঠা বলছে, ওকে মারলে তো আমার বদনাম হবে। আহ, আমনে কি শিখর আমনে মারা বোকাগানি ভগবানকে শুনেই পাওয়া যায়। কে ছিলেন বড় গলা মালিকা ওস্তাদ? আর আজকে আপনারা যার সানাই শুনবেন সেও কিন্তু মুসলমান, নাম ওস্তাদ বিসমিল্লাহ খান। হ্যাঁ, তাই এখানে তো আর সানাই নাই বাবা, তাহলে আপনারা জানবেন কি করে বিয়ে ঘর হচ্ছে? হ্যাঁ কি গো, বাঁশি টাসি কি আপনারা কেউ এনেছেন? তার আমি বাজিয়ে দিতে পারতাম। আগে আছে এই, আমরা সামনে এনেছি, দেখো সত্যি বলছে নাই কিন্তু বাজবে। আ আ আ আ
বিসমিল্লাহ খা হলে তালি পড়তো। ইয়ে তো প্রহ্লাদ ইসকে লিয়ে তালি ভি নেই, সব খালি হোক আর বেটকে রাতে হ্যাঁ। ও তো বাঁশি মে বাজায়া, মে তো মুহ মে বাজায়া। এই তো তফাত হতে হে না। যত বড় বড় ওস্তাদ দেখবেন সবই ইসলাম ধর্মের মানুষ। দেখুন তো রশিদ খাঁ বসে আছে কলকাতা পাক সার্কাসে, যে প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে রাষ্ট্র পুরস্কার নিয়েছিল একটি গান করে। ক্যা করি সজনা আয়ে নবালা, ক্যা করি সজনা আয়ে নবালা, তালি পাতি তালি মানি মানি রসিয়া, তালি পাতি তালি মানি মানি রসিয়া, বলছে কি করো এখনো তোমার প্রিয় তোমায় এলো না, পালকিতে চলছে বর হুনুন নারে হুনুন নারে বৃন্দাবনে, আর সেই রাগ এনেছিলেন সর্বপ্রথমে বীরভূমে জয়দেবের আগে কে চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস ব্রজের সখা ছিল, ভিজিটিং কার্ড অল্প আছে, তাড়াহুড়ো করবেন না, ইউটিউব সার্চ করলে আপনার নাম্বার পাবেন, নাম্বার ওখানেই দেওয়া আছে। চলো মানুষের দেশে চলো মনো তাই গো হরে রে, চলো মনো বৃন্দাবন যাই যাই গো, চলো মনো বৃন্দাবন যাই, পালকি নামাইলো হলে পালকি নামাইলো। এ গান আপনারা বলবেন বাবা কেন কীর্তনে বাউল গান গাইছেন, বাউল না বলে আমরা তো বাউল গান শুনেছি। হ্যাঁ ঠিক কথা শুনেছে। আচ্ছা বাইরের সাউন্ডটা একটু খালি করুন, বাইরে বক্সের চেয়ে বাইরের সাউন্ডটা বেশি চলে আসছে, একটু খালি কমিয়ে দিতে হবে। চলো মনো সে দেশেতে যাই যাই গো, চলো মনো সে দেশেতে যাই, আরে চলো মনো সে দেশে গিয়েছিল আমার বউ আমার কথা শুনে
কষ্ট পাল্লাস গিয়ে গেছে ওরে কি করি রে ভেবে কি মরি রে এত লোকের মরণ হলো আমার হলো না আমার বউ আমার কথা শুনে আমার বউ কি গান গেছে না কথা শুনে না আপনারা হাসছেন এ বউ সে বউ না বলছে পরাণ বন্ধু রে ভালোবাসা ও তোরে মন পাইলাম না রে আন্ধারে হাই মন বিকাইলাম কি ফল লভিলাম সারা জীবন দুঃখ পেলাম নিজেরে বিকাইলাম কিছু পেলাম না আমি সংসারের জন্য সব করলাম তোমার জন্য করিনি তাই আমি পাই এইবারে সেই যে আমার বউ আমার কথা শুনে না আমার বউ মানে কি আমার স্ত্রী কিন্তু তিনি দেহের ব্যাখ্যা করে গেছেন স্ত্রী দেহের স্ত্রী হচ্ছে মন ওরে মন আমি এত গান গাইলাম এত মানুষ দেখলাম তবু কেন তোকে আমি বোঝাতে পারলাম না ঠিক তদ্রূপই বাউল সম্রাট পূর্ণদাস বাউল বললে নেটে আপনারা পাবেন শেষের দিনে এসে জনবিনে তো তিনি গেয়ে গেছে খেজুর গাছে হাড়ি বাদম তাল একই রাগ একই শুধু ভাষাটা আলাদা যদি রস খাবি রে রস খাবি রে রস খাবি রে সকলে হাত তুলছে রস খেতে হলে কিন্তু গলায় দড়িয়ে নিতে হবে না হলে রস তো মাটিতে পড়ে যাবে রস খেলে দড়া বাঁধতে হবে এই দেখুন আমি দড়া বেঁধে রেখেছি খেজুর গেছে দড়া বাঁধ দড়ি না বাঁধলে হাঁড়ি ঝুলবে না হ্যাঁ হাঁড়ি রেখেছেন কি হাঁড়ি ঝুলছে দেখুন হাঁড়ি বেরিয়ায় আয় বেরিয়ায় এই দেখুন হাঁড়ি ঝুলছে খেজুর গাছে হাঁড়ি বাঁধো দেখুন খেজুর গাছ না গলা যদি কাটা হয় তাহলে রস বেরোবে না রস এটা হাঁড়ি হাঁড়িতে রস পড়বে এটা দড়ি জিসকে গালি মে সুদকান্ঠি কা মালা হতে হ্যায় উসকা বজ্র ভি কোন কা আঘাত করতে যার গলাতে শুদ্ধ তুলসী কাষ্ঠের মালা আছে বজ্র তার কিছু করতে পারবে না জিসকা কণ্ঠি মে মালা হতে হ্যায় উসকা কাল লাগিনি ভি কুছ ভি নাই কর সকতে হ্যায় যার গলাতে তুলসী কাষ্ঠের মালা আছে তার তুলসী কাল নাগিনীও কিছু করতে পারবে না ফের কেউ সাধু সাবধান মালা রাখলে মালার নিয়মাবলীগুলো একটু মেনে চলতে হবে চান করার জলটা যেন না চরণে যায় তাহলে ফট করে আমাদেরকে মায়েদের আঁচলটা চিপিয়ে এখানটা একটু বেঁধে নিলে কি এটা একটু ছাপিয়ে দিলে কি হবে তাহলে জলটা নিচ কি যাবে এই তো বাবুদেরকে গামছাটা নিচড়িয়ে একটু গলাটা বুঝে নিলে হয়ে যাবে কি কখনো বিপদে পড়ে মনে নেই সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন মাফি হো গেয়া এই তো নীতি নিয়ম খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন চলো মন সেদে সেদে যাই বিবাহ হয়ে গেল সব কিছু হয়ে গেল এবার পালকিতে করে নববধূ বাড়ি যাচ্ছে রাজার দুলালি সীতা বনবাসে যাই রে বনবাসে আয় রাজার দুলালি সীতা যেন বনবাসে যাই গো বনবাসে দেখো বনবাসে যাই গো বনবাসে যাই রানী কাঁদছে এতদিন সদমা কাঁদেনি যাওয়ার সময় সদমা কাঁদছে বেদবতীর কনিষ্ঠ মায়ের একটা মেয়ে ছিল সেও কাঁদছে দিদি তুই চলে গেলে তোর ভাগটাও যে আমাকে নিতে হবে রে তার মানে বেদবতীকে যে মারত সে মারটাও কিন্তু ওই মেয়ের উপর দিয়ে যাবে
মা কাঁদছে পালকির কাছে গিয়ে, বেদবতী আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, মা একটু আসতে, আমি চরণ জড়িয়ে ধরে বলতে পারবো, কেউ কথা বলবেন না, এই তো দুঃখ শুরু হয়ে গেল, আর তো এতটুকু আমাকে হাসতে দেখতে পাবেন না, এইবারে তো শুধু দুঃখে গড়া হবে, প্রতিটা পদে পদে বিপদ আর দুঃখ যেন তার মাথার উপরে ঝড় ভেঙে পড়বে। এই ছোটিবেলি, এই মোবাইল তো দেখি, আপনারা কেউ কিছু বলতে পাবেন না, আমার বলার অধিকার আছে, ও আমার মা, মার কাছে আমি হাসবো, খেলবো, কাঁদবো, বকবো, মারবো, তবে না আমি ছেলে। মারে জীবনে আমি তোকে অনেক কষ্ট দিলাম, ব্যথা দিলাম, পারিস যদি তুই আমাকে একটু ক্ষমা করে দিস, মা তুমি তো আমার ভালোর জন্যই করেছিলে, তুমি তো আমার মন্দ চাওনি, ছুটে গিয়ে বাড়ি থেকে একটু চাল এনে বেদবতীর অঞ্চলে বেঁধে দিলেন, মানে নিয়ে যা, কাঁদছে পালকিটা পালিয়ে যাচ্ছে, বিদায় বেলা গেলাম আমি, সব কিছু ফেলে, রেখে গেলাম প্রীতি, রেখে গেলাম স্মৃতি, ভাসলাম শুধু নয়নের জলে, আমার বিদায় বেলায়, জানি না কোনদিন হবে না গো দেখা, শুনেছি তুমি রজের কালো সকাল, চিনিতে তোমার শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা, বিদায় মনের বেদন, বিদায় বিদায় জানানো, বেদবান বেদবতীকে বলছে, বেদবতী তোমার জীবনটাও দুঃখের গোড়া, আমার দেহটাও একটা ভগ্ন কুটির, তুমি কেন এলে গো ভগ্ন কুটিরে, তুমি জানো যে কলসি ভেঙে যায় তাতে কি আর জল রাখা যায়, যে মাসে ভেঙে যায় তারে কি আর গাইতে বললে সে গাইতে পারে গো, স্বামী
সত্যবান এক বছর পরমায়ু নিয়ে বিবাহ থেকে বর্ষ পুণ্যে বিবাহের সত্যবানের মৃত্যু হবে বলিয়াও সাবিত্রী কিন্তু বিবাহ করেছিল। বেহুলাও জানতো বাসর ঘরে তার স্বামীকে কাল লাগিনি কামড় দেবে, লক্ষিন্দরের মৃত্যু হবে, তবুও সে লক্ষিন্দরকে বিবাহ করেছিল। সাতালি পর্বতে লোহার বাসরে বেহুলার স্বামী লক্ষিন্দরকে কালসর্প কামড় দিয়েছিল, তাতেও তো বেহুলা তার স্বামীকে নিয়ে স্বর্গ পুড়ে গিয়ে তার স্বামীকে ভালো করেছিল। স্বামী, আমিও চেষ্টা করব, আমি তোমাকে ভালো করতে পারি কিনা। পালকি নেমে গেল, স্বামীকে কোলে নিয়ে পর্ণকুটিরে প্রবেশ করলেন বেদবতী। তালপাতার ঘরখানি, ঘরের ভেতরে স্বামী বসিয়ে দিয়ে বলছে, দেখো না বেদবতী, আমার বড় খিদে পেয়েছে, এক মুষ্টি চাল তো মা বেঁধে দিয়েছে অঞ্চলে, এই চালটা রান্না করলে আমার স্বামী দেবতা পতি দেবতার উদরটাও পূর্ণ হবে না। তার চেয়ে এক কাজ করি, আমি যদি পাড়ায় একটু ভিক্ষা করে আনতে পারি তাড়াতাড়ি। আহ, বেদবতী স্বামীকে বলছে, ওগো নারায়ণ, আহ কি ভাষা দেখো, ওগো নারায়ণ, আমি তো তোমার লক্ষ্মী হওয়ার যোগ্য নয়, আমি তোমার দাসী, তোমার কাছে একটু সময় ভিক্ষা চাইছি, আমি দুটো বাড়ি ভিক্ষা করে আনি। বেদবতী, তোমার ললাটে আছে আলপনার অঙ্ক, হাতে আছে তোমার শঙ্খ, সিঁথিতে সিঁদুর, তুমি যাবে আমার জন্য ভিক্ষা করতে। কেন? স্বামীর জন্য কন্যারই ভিক্ষা করে যে তুমি বলতে পারো বেদবতী, বলতে পারো? স্বামীর জন্য ভিক্ষা করেনি কে করেনি বলো তো? কি গো মা, বলতে পারবেন স্বামীর জন্য কোন মেয়ে ভিক্ষা চেয়েছিল? শুধু একজন নয়, তিনজন চেয়েছিল। সতী অনুসূয়ার কাছে শিবের স্ত্রী পার্বতীও ভিক্ষা চেয়েছিল, ব্রহ্মা স্ত্রী সাবিত্রীও ভিক্ষা চেয়েছিল, নারায়ণের স্ত্রী লক্ষ্মীও ভিক্ষা চেয়েছিল। তারা যদি দেবী হয়ে আজকে সামান্য একটা মেয়ের কাছে ভিক্ষা চায়, আমি আমার স্বামীর জন্য ভিক্ষা চাইতে পারব না? জানো, জানো স্বামী, স্বামীর সনে যদি পঞ্চপাণ্ডবের সঙ্গে যদি পাঞ্চালী বনবাস যেতে পারে, আমি তোমার জন্য একটু ভিক্ষা করতে পারি না? স্বয়ং রামের অঙ্গ জানো কি, সীতা যদি 14 বছর বনে যেতে পারে, তোমার জন্য আমি একটু ভিক্ষা করলে কি আমার মান চলে যাবে? স্বামী গো, আমি তোমার সেই সতী প্রতিব্রতা গো, তুমি একটু বসো, আমি এখনই আসছি, এখনই আসছি, ছুটলে মা গো। Oh,
পতি সেবা দেব। হেমোর পরশিমণি হেমোর হেমোর আখি আলো হেমোর জীব সকলে বেদবতীকে চাল দেয় আর বলে মা আবার কালকে আসবি একটা গান শোনাবি আমি তোকে চাল দেব। আর বেদবতী চাল নিয়ে গিয়ে একটি মাত্র মাটির ভাত আর কোনো কড়া নেই স্বামীকে খেতে দেবে একটা পাতা পা থালাও কিছু নেই। আহা বন থেকে কলা গাছ থেকে একটি কলা পাতা কেটে এনে আগে গোবিন্দকে দেখালেন দেখি এ পঙ্গু স্বামীকে কোলে করে খাওয়াচ্ছে আর কাঁদছে গো। আরে আমার নিটুর বন্ধু রে জন্মে জন্মে এমন করে তোমার সেবা করতে পারি বেদবতী আমার মনে সাদি যে জাগি আমার মনে সাদি যে জাগে আমার আমার মনে সাথে যে জাগে
আমার মনে সাজে জাগে, আমার মনে সাজে জাগে। বলো বলো তোমার মনে কি সাজ জেগেছে স্বামী, কি সাজ জাগে? আমি সরোবরে চার করিব, সরোবরে চার করিব, আমি সর হব ভগবান আপনাদের থাকবে যুগে যুগে। কি গো হবে কুসু বদল চলে তোমার লো বেদবান
ওপার থেকে এক অপরূপ সুন্দরী, তিনি চলছে গো, আর কি বলছে জানো, পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জরে খুলে দিয়েছি। পিঞ্জরে খুলে দিয়েছি, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি, যা রে যা রে উড়ে প্রকাশ হলো বেদবানের, এতদিন বেদবতী অপরূপ সতী নারী কাছে আছে, যার কামনার বাসনার ভাব প্রকাশের উদ্বিগ্ন হয়নি, আজ তার মধ্যে কামের উদ্বিগ্ন হয়ে গেল। বেদবতী, ও বেদবতী, পারবে পারবে তুমি আমার একটা কথা রাখতে? তুমি পারবে গো আমার কথা রাখতে? পারবে? বলো বলো বলো, কি কথা? তোদের সেফটিন গাঁথাটা আমার ভয় লাগে। ঝাড়খণ্ডে এমনি একজন সেফটিন গাঁথতে গিয়ে এধার থেকে ওধার বের করে দিয়েছে, সেই জন্য আমি গায়ে টাকা দিতে ভয় পাই। ছোট মেয়েকে পাঠিয়েছে, সেটা তার হাত তো কাঁপছে, সে সেফটিন ধরবে না উড়না ধরবে না টাকা ধরবে? আস তো। এখন বেদবতী বলছে, তুমি কি চাইছো বলো, না নারীর কাছে মূল্যবান বস্তু কি, না স্বামী? কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না, হাত এঠো হয়ে যাবে, এ হাত গোবিন্দের হাত, আমাকে প্রণাম করার জন্য নয়। আপনারা প্রণাম করলে ভূমিষ্ঠ প্রণাম করবেন, প্রণাম করলেন মা বাবাকে প্রণাম করবেন, স্বামীকে করবেন, শ্বশুর শাশুড়িকে করবেন, আমাকে নয়। আমাকে করলে কি পাবেন? কিচ্ছু পাবেন না, এর ভিখারির ঝোলায় কি আর কিছু আছে গো যে দেবে? সতীত্ব লাভবান হোক মা, তোমরা কৃষ্ণ পদে তোমাদের মতি হোক, তোমরা ধরে রাখো চৈতন্যের মহামিলন মেলাকে, আমি নাই বা আসি, আমার গোপাল তো আসবে। এই গোপালকে আপনারা কোনোদিন ভুলবেন না, আজকে গোপালই আপনাদের মন্দিরে প্রতিষ্ঠা পেল, এই গোপালকে আপনারা যেদিন ভুলে যাবেন এই হরিবাসন সেদিন থেকেই বন্ধ হয়ে যাবে। ভালোবাসবেন, বাড়ির ছেলেকে আরো ভালো করে তুলবেন, দেখবেন ও আরো বড় হয়ে যাবে। যত কাঁদবি রে গোপাল, ততই তোর আসল মানিকটাকে তুই পাবি। ভগবানকে পাওয়ার একটাই মাত্র পথ, শুধু চোখের জল। ভক্ত রঘুনন্দন কোন মন্ত্র জানে না, কোন সাধন জানে না, চোখের জলেই গোপীনাথকে নাড়ু খাইয়ে দিয়েছিল।
বর্তমানে শিখণ্ড পাঠে, বর্তমানে শিখণ্ডে এখনো সেই অগ্রদ্বীপের গোপীনাথ দাঁড়িয়ে আছে। অপ্রাকৃতি যার মাধুর্য প্রেমের লীলা দেখতে দেখতে বেদবতী, বেদবতী বলছে স্বামী তুমি আমাকে বলো আমি কি দিলে তুমি খুশি হবে। প্রত্যেক নারী স্বামীর কাছে চায়, আজ আমি স্বামী হয়ে তোমার কাছে চাইছি, তুমি দিতে পারবে তোমার পতির ভাগ অন্য কোনো নারীকে? বেদবতী বলছে পতি যদি সতীর বাক্য পালন করে সতীর কর্তব্য পতির কথা রাখাবার, তাহলে দাও কথা দিলাম কথা স্বামী তুমি যা চাইবে আমার প্রাণ দিয়ে আমি দেব, তবে দাও ওই মেয়েটাকে চিরদিনের জন্য নয় চিরজনমের মতো নয় এক রজনী আমি ওর কাছে বিশ্রাম করব, তুমি এর ব্যবস্থা আমায় করে দাও। আপনার আমার ঘরে হলে কি হবে? তোমার সংগ্রাম শুরু হয়ে যাবে, যেন বজ্র ভেঙে বেদবতীর মাথায় পড়ে গেল। বেদবতী কিছু না বলে স্বামীকে কোলে করে বাড়ি এলে, সারা রাত সারাদিন ভিক্ষা করে রান্না করে স্বামীকে খাওয়ায়, আর স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের অন্ধকারে বেদবতী আসে ওই মেয়েটার ঘরে। মেয়েটার নাম লক্ষ্মীরা, নটি বেশ্যা, যার কাছে রাজা মহারাজারা আসে স্বর্ণ মোহর নিয়ে রাত্রি যাপন করার জন্য। আজকে সেই মেয়েটা ঘরে যদি এই পঙ্গু স্বামীটাকে দিতে হয় তাহলে তো কিছু অর্থ সঞ্চয় করতে হবে। বেদবতী রাতের বেলা এসে লক্ষ্মীরার উচিষ্ঠ পোশাক উচিষ্ঠ বাসনগুলো ধৌত করে দিয়ে যায়। সতীর অঙ্গে অপবিত্র নারী লক্ষ্মীরার পোশাকের জ্যোতি বেড়ে গেছে। সকালবেলায় বলছে কে আজকের পোশাক কে কেচেছিস, এমন করে তো জ্যোতি কোনোদিন হয়নি। যারা কাজের মেয়ে ছিল তারা চিন্তা করল সত্যি তো আমরা তো কাচি, কিন্তু এই কাপড় যে আমরা পরিষ্কার করিনি এ কথাটা যদি আমরা বলে দিই যে আমরা করিনি তাহলে আমাদের চাকরি চলে যাবে। না 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 আমরা করেছি বলবো, কিন্তু কে এই মেয়েটা আমরা ওকে ধরব। রাতের অন্ধকারে বেদবতী চলছে গো আর গোবিন্দকে ডাকছে, কে আর বাজাবি মাসি শ্যামে ব্রজ পোশাক ধৌত করছে আর কেঁদে কেঁদে বলছে ফুলে মরা
মাথা ফেটে রক্তাক্ত অবস্থা অচৈতন্য বেদবতী আমাদের বাড়িতে চুরি করা চিৎকারটা কিন্তু শুনতে পেল লক্ষ্য হীরা পদ্মা এর শব্দ হলো প্রদীপটা জ্বালতে দেখি তাড়াতাড়ি করে এরা সেই দেহটা মরে গেছে ভেবে দেহটাকে টানতে টানতে চলছে পদ্মা ও প্রদীপ জেলে বেরিয়ে এলো লক্ষ্যরা দেখতে পেল রক্ত এ কি কে তোরা ওখানে দাঁড়িয়ে যা লক্ষ্যরার শব্দে সকল নারীগণ অবাক হয়ে গেল লক্ষ্যরা ছুটে গিয়ে দেখে কি সুন্দর একটা মেয়ে আর তার মাথা দিয়ে রুধির পাত হচ্ছে পদ্মা কে আছিস বৈদ্য ডেকে নিয়ে আয় কে আছিস ছুটি যা অপবিত্র মেয়ে পবিত্র মেয়েটাকে কোলে করে নিয়েছে কেন মারলি রে তাকে এত বড় একটা বড় বৃক্ষ ভেঙে পড়লো দেখো লক্ষ্যহীরা ভেঙে পড়লো কেন মারলি বৈদ্য এসে ঔষধ দিল মাথায় বসন বেঁধে দিল কেন এসেছিলি যেখানে মা এ চুরি করতে চুরি করতে এসেছিল তাকে ধরবি আমি তো বলিনি তাকে মারার জন্য তোরা না মেয়ে আস্তে তোরা না মেয়ে মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে পারলি মা আমাদের ভুল হয়েছে হ্যাঁ মা জ্ঞান এলো তুই কি সত্যি চুরি করতে এসেছিলিস বেদবতী বলছে হ্যাঁ গো মা আমি চুরি করতে এসেছিলাম তবে আমার জন্য নয় কার জন্য আমার স্বামীর জন্য স্বামীর জন্য তুই চুরি করতে এসেছিস কি রে মা গো আমি তো ভিখারি আমার স্বামী পঙ্গু একদিন মনে বাসনা করলো ওই সরোবরে আসতে একটু আসতে গো ভাব জগৎগুলো নষ্ট হয়ে যায় জানে একদিন এই সরোবরে চান করতে এসেছিল আসবে বলে মনে বার্তা করলো আমি নিয়ে এলাম মা তুমিও এসেছিলে চান করতে আর তোমার রূপ যৌবন দেখে আমার স্বামী বলেছিল পারবে বেদবতী ওই মেয়েটাকে আমার সঙ্গে এক রাত্রি যাপন করাতে আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম আমার যদি প্রাণও যায় তবু ভালো কিন্তু তোমার আশা আমি পূরণ করব তাই মা গো
তোমার কাছে কত মহারাজ রাজা আছে, কত মোহ মোহ সোনা নিয়ে মুক্তা নিয়ে। আমি তো অভাগিনী, তাই আমি যদি তোমার পোশাক গুলো এঠো বাসন গুলো একটু ধৌত করে দিই, যদি তোমার একটু একটু কৃপার লেশ মাত্র, আমি চিরদিনের জন্য নই গো মা। আমার দেবতা যদি তোমার কাছে আসলেই তার তৃপ্তি লাভ হয়। তুমিও তো মা, তুমি কি পারবে না তোমার এই অভাগিনী মেয়ের কথাটা রাখতে? যারা মেরেছিল তারা তো অবাক, একই দেখলাম একই শুনলাম। লক্ষ্যইরা বলছে এখনো অনেক রাত বাকি, তুই যা মা তোর স্বামীকে নিয়ে আয়, আমি দেখবো ওকে বোঝাবো, যা। লক্ষ্যহীরা ছুটে এলেন তার তালপাতার পর্ণ কুটিরে, বেদবতী লক্ষ্যহীরার কাছে নিয়ে যাবে বলে স্বামীকে কোলে করে নিয়ে যাচ্ছে। পথের ধারে এক বৃক্ষ, আর বৃক্ষের কাছে বসেছিল এক মুনি, সেই মুনির নাম হচ্ছে স্বর্ণমার্গ। মুনির গায়ে বেদবানের চরণখানি লেগে গেল, আর যেই চরণখানা লেগে গেল মুনি অভিশাপ দিলেন, যা 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 হত ছাড়ি কাল নাগিনি, যেই অঙ্গে করলি প্রদাঘাত সেই অঙ্গ থেকে দিল তোরে অভিশাপ। আজ সূর্য উদয়ের পূর্বে তোর প্রতি দেবতার মৃত্যু হবে। নারায়ণ 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 নারায়ণ। একই বললে তুমি, একই বললে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না না, তোর ছাড়ি কাল নাগিনি তুই আমার অঙ্গে পদাঘাত করেছিস। বাবা আমি করেছি, তুমি আমাকে মারো, অভিশাপ আমার পতিকে দিও না। মুনির বাক্য কখনো ব্যর্থ হয় না, যা। বারবার যখন বিনয় করে চরণ ধরল হলো না, সকাল হয়ে গেলে পতির আশাটাও পূর্ণ হবে না। হে বাবা, আমিও তোমাকে বলে গেলাম, আমি যদি আমি প্রতিব্রতা নারী হই, আমি যদি সতী হই, আমি যদি তোমারও মেয়ে হই, আমি কথা দিলাম আজ থেকে আর কোনোদিন সূর্য উদয় হবে না। বলার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ টলে গেল, সকল দেবীরা একপক্ষ হয়ে গেল, সকল দেবতা এক হয়ে গেল, সকল দেবতা মণ্ডলে ছুটে গেলেন বিষ্ণুর কাছে, স্বর্গমর্ত টলতে শুরু করল। আর সকলের শিরোমণি রাধারানীর কাছে আপত্তি পড়ে গেল, লক্ষ্মী সরস্বতী তুলসী গঙ্গা সকলে ছুটে গেছে তার কাছে, বেদবতীর মান রক্ষার জন্য, একদিকে মুনি একদিকে সতী, তার মান রাখবে। আর বেদবতী লক্ষ্যহীরার কোলে তার পঙ্গু স্বামীকে দিয়ে সরোবরের তীরে যোগ সাধনায় বসে গেলেন। এদিকে স্বয়ং নারায়ণ এসে গোবিন্দের কাছে, স্বয়ং গোবিন্দ ভক্তের কাছে এসে ভিক্ষা চাইছে বেদবতী। বেদবতী দাও না, তোমার তোমার স্বামীকে আমার কোলে কিছুক্ষণের জন্য। বেদবতী বলছে দিতে পারি, তবে আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর আগে তো আমার স্বামীকে আমি তোমাকে দিতে পারি না। ধর্মপুত্র যুধিষ্ঠির
জম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কি করে আমার ওই লোহার শেল দিয়ে এই বেদবানিকে আমি টানব, যার নারী এত প্রতিম্রতা তার কোল থেকে কি করে আমি নেব, কি করে তার হাতের শঙ্খকে আমি ভেঙে দেব, সে তীর সিঁদুর মুছে দেব না, আমি পারব না। গোবিন্দ কেঁদে বলছে, বেদবতী আমি হেরে গেছি তোমার কাছে, পারবে তুমি, পারবে, তোমার ওই তোমার এই মুক্ত মালাখানি আমার গোলাই দিতে, আমারও যে বড় সাধ গো, একটু যদি আমি পিতা। বেদবতী বলছে, জন্ম মৃত্যুই তো তোমার হাতে গো বিধাতা, তুমি বিধাতা হয়ে কেন আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো, পারলেও তো তুমি আমাকেও মারতে পারো। কেঁদে উঠলেন, কি গো আপনাদের চোখে জল কেন, বা এই না কৃষ্ণ অনুগামী, সত্যি তো আজকে আপনারাই তো বেদবতী, কোন মা চাইবেন তার স্বামীর মৃত্যু হয়ে যান, সব দেবেন স্বামীকে দেবে না, তাই তো অনেকেই অনেক স্বপ্ন দেখে বিগলিত হয়ে কাঁদে আর বলে সদা, ঠাকুর তুমি আমার পতিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। বনের বনি কোঠায় যাকে রাখে যত্ন করে, সে খারাপ হলেও তাকে কোনোদিন বনি কোঠা থেকে বের করতে পারে না। আমি তোমার হাতে আমার স্বামীকে দিতে পারি গোবিন্দ, কিন্তু আমার যেন মৃত্যুটা হয় আগে, তাহলে আমি আমার স্বামীর মৃত্যুটা আর দেখতে পাবো না। অচৈতন্য করে করে দিলেন, অচৈতন্য করে দিলেন বেদবতীকে। সূর্যকে বলছে, তাড়াতাড়ি উদিত হ, উদিত হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর কোলেই বেদবানের মৃত্যু হয়ে গেল। এদিকে অচৈতন্য বেদবতীও বেদবতীর কাছে মরা স্বামী নিয়ে লক্ষ্মীরা চলছে, আর এদিকে যে মুনি বসেছিল তাকে যেন কে বলছে, পাপী মুখে দিলি অভিশাপ, পরিত্রাণ করবি না, স্বর্ণ মার্গ কেঁদে কেঁদে ছুটছে গো অভাগিনী রে, অভাগিনী অচৈতন্য, 33 কোটি দেব দেবতা দাঁড়িয়ে আছে, মরা স্বামী লক্ষ হীরার কোলে, স্বামীকে বেদবতীর কাছে দিয়ে দিলেন, মাটিতে শুইয়ে দিলেন, আর কাঁদতে কাঁদতে স্বর্ণমার্গ জল ছিটিয়ে দিয়ে বলছে, নারায়ণ আমি বড় ভুল করেছি, আমার আমার প্রাণ নিয়ে আমার আমার অভাগিনীর 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 স্বামীর প্রাণটা তুমি তুমি বাঁচিয়ে দাও, নারায়ণ তুমি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। নারায়ণ বলছে, অভিশাপ যদি দিতে পারো মুক্তি কেন দিতে জানো না, এত ক্রোধ কোনো শরীরে ভালো নয়, আয় আমার কাছে যাবে। বলার সঙ্গে সঙ্গে বেদবান সশরীরে উঠে দাঁড়ালেন গোবিন্দের কাছে,
গোবিন্দকে প্রণাম করতে আসতেই গোবিন্দ বলছে, আজকে আমি তোমার ভগবান, কিন্তু গুরু প্রণাম এখনো তোমার হয়নি, যাও, এখনো বেদবতী ঘুমিয়ে আছে, তুমি জাগাবে যাও। বেদবান গিয়ে বেদবতীকে কোলে নিয়ে বলছে, বেদবতী, আর আমি তোমাকে কষ্ট দেব না গো, তোমার জন্য আমি কি সুন্দর শরীর পেয়েছি। বেদবতী, বেদবানের চোখের জল বেদবতীর বদনে পড়ল, আর বেদবতী জেগে দেখে তার সেই বেদবান জড়িয়ে ধরল বেদবানকে। ওগো নারায়ণ, আমি যে তোমার জন্য একটা অপবিত্র নারীর কোলে তোমাকে তুলে দিয়েছিলাম, জানি তুমি অপবিত্র বলছ, সে তো আমার মা, মায়ের কাছে কি কোনো সন্তান মিলন করতে পারে গো, ও যে আমার জননী, স্বর্গ থেকে পুষ্প বরিষণ হচ্ছে। বেদবতী ভগবানকে বলছে, তুমি আমার স্বামীকে কেন ভালো করে দিলে, বা সকলে তো ভালোই চায় না গো নারায়ণ, আমার স্বামী ভালো হয়ে গেলে আমি তো তার সেবা করতে পারবো না, সে তো আমার সেবায় ব্যস্ত থাকবে, আর আমার স্বামী যখন পঙ্গু থাকতো তখন আমি নিজে হাতেই আমার স্বামীর সেবা করতে পারতাম, আমার যেমনি ছিল তুমি তেমনি করে দাও। বেদবতী বেদবান লক্ষ্মী নারায়ণকে প্রণতি করছে, কি অপরূপ লীলা বলুন না, শুনে শান্তি পাননি আপনারা? এই তো সেই বেদবতী মা আপনারাই, লক্ষ্মীরা এসে বেদবতীকে বলছে, তোর মা তোর শরীরটা কি দিয়ে বানিয়েছিল রে, সব নারী সব দেয় স্বামীকে দেয় না, তুই স্বামীকে আমার কোলে দিলি। বেদবতী তখন বলছে, মায়ের ছেলে মায়ের কোলে দেব নাকি জলে ফেলে দেব। বেদবতী বেদবানকে মা লক্ষ্মীরা পুত্রবধূ পুত্র কন্যা হিসেবে বরণ করে দিলেন। মা লক্ষ্মী সরস্বতী তুলসী গঙ্গা রাধারানী 33 কোটি দেবী পুষ্প বৃষ্টি দিয়ে বেদবানের জয় বেদবতীর জয় গান করলেন। ধন্য সতী বেদবতী কি জয়, ধন্য সতী বেদবতী কি জয়, বেদবতী বেদবান কি জয়, ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। বেদবতী বেদবান ভগবানের কাছে নিবেদন করলেন, প্রভু গো আমার একটি আশা, কি আমাকে আমার বাড়িতে একটু যাবে তুমি? আহা কেন, আমি একটু ভিক্ষা করে তোমার সেবা দেব। বাহ, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই যেন যেন ঠাই পাই তব চরণে।
সঙ্গে সানে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করে হরি গোটি বল কি গো রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি